কর্পাস ক্রিস্টিতে আমাদের তৃতীয় দিনে আমরা গেছিলাম নর্থ পাদ্রে আইল্যান্ড। সেখানে পাদ্রে আইল্যান্ড ন্যাশনাল সিশোরে আমরা সারা দিন কাটাই গালফ অফ মেক্সিকোর সাথে। সে ভিডিও আপনারা যদি কোনো কারণে না দেখে থাকেন তাহলে আপনাদেরকে একান্ত অনুরোধ, দয়া করে ভিডিওটি দেখে নিন। উপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া রইল। তারপরের দিন অর্থাৎ চতুর্থ দিনে আমরা প্রথমে গেছিলাম মাস্টাং আইল্যান্ড স্টেট পার্কে। আমরা চলে এসেছি মাস্টাং আইল্যান্ড স্টেট পার্কে। আজকে এই সমুদ্রের একটা অন্য রূপ দেখছি। তারপর সেখান থেকে চলে যাই পোর্ট আরানসাসে। আমরা পৌঁছে গেছি পোর্ট আরানসাস। এই দুই জায়গায় ঘুরে দেখার অভিজ্ঞতাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন তবে শুরু করা যাক। নমস্কার, আমি সৌরভ আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে 28 নভেম্বর 2022, এখন বাজে 7টা। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি আর আজকের ওয়েদার একদম ক্লাউডি। এখন 12টার পর থেকে এখানে সূর্য বেরোবে সেটা বলা রয়েছে। চারিদিকে ভিজিবিলিটি এখন খুবই কম আছে। তো এখন আমরা হোটেলেই আছি। হোটেলে আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি ওয়াফল দিয়ে। এই যে আমরা এখানে দেখছেন টেক্সাসের ম্যাপের শেপের ওয়াফল আর তার সাথে সিরাপ দিয়ে আমরা আজকে ব্রেকফাস্ট খাচ্ছি আর তার সাথে আছে কফি। আমরা হোটেলে ব্রেকফাস্ট করার জন্য বসে আছি। এখানে হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুডেড আর ব্রেকফাস্ট বাফে দেওয়া থাকে। তো সেই ব্রেকফাস্ট বাফেতে কী কী থাকে সেই ভিডিও আমরা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে ওয়াফল বানানোর স্টেশন। এখান থেকে সিরাপ পাওয়া যায়, এখানে সিরাপ থাকে, এখান থেকে সিরাপ নিতে হয়। এইটাতে ওয়াফলের যে মিক্সটা রয়েছে সেইটা রয়েছে আর এইটাতে বানাতে হয় ফাইনালি ওয়াফল। এদিকে সিরিয়াল আছে, এখান থেকে সিরিয়াল চাইলে সিরিয়াল নেওয়া যেতে পারে। পেছনে মিল্ক রাখার জন্য রয়েছে আর চিজ রয়েছে। এখানে টোস্টার, মাইক্রোওয়েভ ওভেন আর ব্রেডের জন্য এই পুরো জায়গাটা, ব্রেড অ্যান্ড মাফিন রয়েছে এখানে। আর তারপরে হচ্ছে জুস অ্যান্ড কফির স্টেশন। এই হচ্ছে এখানে এই হোটেলের ব্রেকফাস্ট বাফে। এটা ফ্রি ছিল আমাদের, তো আমরা 4 দিন এখানে থাকলাম। যে 4 দিনে আমরা এই ব্রেকফাস্টটি করেছি। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আমরা হোটেলের মধ্যেই ঘুরছি একটু। আমরা হোটেল থেকে সমুদ্রের যে জায়গাটা সেটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি, আজকে আর বাকি জায়গাগুলো দেখাবো। এখানে একটা সুইমিং পুলও আছে হোটেলে। এই যে একটা সুইমিং পুল, এখানে আমরা যদিও 4 দিনে কাউকে সুইম করতে দেখিনি, তবে হ্যাঁ সেটা হতে পারে, প্লাস ওয়েদারও অতটা ভালো ছিল না। আজকে চারিদিকে বৃষ্টি তো পড়ছে না, বৃষ্টি তো হয়তো রাত্রেবেলা হয়তো বৃষ্টি হয়েছে কারণ চারিদিকে বেশ ভেজে ভেজে আছে। আর বাট চারিদিকে ক্লাউডি, প্রচণ্ড ক্লাউডি, মানে দূর থেকে জিনিসপত্র দেখা যাচ্ছে না, রোদ বেরোয়নি, হ্যাঁ মনে হচ্ছে মেঘ নেমে এসছে। ব্রেকফাস্ট কেমন লাগলো? ওয়াফল ওয়াফল তো ভালো ছিল। আজকে অন্যদিনে এগ আর টার্কি প্যাটি থাকে, তো আজকে আর সেগুলো ছিল না, তো না হলে সেগুলো খাওয়া যায় আর কি সাথে সাথে, তো ওই একটা পোর্শন বাদ ছিল আজকে। আর বাকি এমনি ভালো, ওয়াফল ভালো আর স্ট্যান্ডার্ড, মানে নর্মাল যেরকম ব্রেকফাস্ট হয় এখানকার কন্টিনেন্টাল সেরকম ব্রেকফাস্ট আর কি। আর এটা হচ্ছে ক্র্যানবেরি জুস, যেটা আমি এখন খাচ্ছি খেতে ঘুরে বেড়াচ্ছি। আমি এখানেই প্রথমবার ওয়াফল খেলাম। সিরাপ দিয়ে খেলে খুব একটা খারাপ লাগে না, সিরাপ না থাকলে ব্যাটারে খুব একটা চিনি থাকে, হ্যাঁ তো জিনিসটা মানে না হলে কিন্তু প্যানকেকের মতোই, না হলে প্যানকেকের মতোই, মানে প্যানকেকের ব্যাটার। এই যে দেখুন ইউএসএস লেক্সিংটন, অন্যদিন আপনাদেরকে আমরা দেখিয়েছি, ক্লিয়ার এখান থেকে দেখা যায়।
একদম সামনে এটা কিন্তু আজকে দেখা যাচ্ছে না মুখে ধোঁয়া বের হচ্ছে কিন্তু ঠান্ডা তেমন নেই সমুদ্র দেখা যাচ্ছে না আজকে আজকে চারিদিক পুরো মেঘে ঢেকে আছে আমি সকালে উঠেছিলাম ভাবছিলাম যে আজকে সানরাইজ যদি আরেকবার লাস্ট টাইম দেখা যায় কারণ আজকে আমরা এখান থেকে চলে যাব তো আজকেই লাস্ট তো আমি ভাবছিলাম যে যদি সানরাইজ দেখা যায় বাট ফগের জন্যে এত চারিদিক ঢেকে থাকার জন্যে কিচ্ছু দেখা যায় এই হোটেলের রুম অ্যাভারেজ হলো এই দুটো এর বড় অ্যাডভান্টেজ ছিল যে এক হচ্ছে এটা একদম সি বিচের পাড়ে এবং সেই জন্য আমরা খুব সুন্দর সানরাইজ দেখতে পেয়েছি কালকে সেকেন্ড হচ্ছে এর ব্রেকফাস্টটা প্রচুর ব্রেকফাস্ট থাকতো তো সেই জন্য আমরা বেশ পেট ভরে খেয়ে বেরিয়ে যেতে পেরেছি আমাদের ডেস্টিনেশনের জন্য তো এই দুটো খুব বড় অ্যাডভান্টেজ ছিল এখন বাজে হচ্ছে 10:20 আমরা আগে যাব হচ্ছে এখানকার লোকাল ওয়ালমার্টে আমাদের জল শেষ হয়ে গেছে বটল ওয়াটার তো আমরা সেই বটল ওয়াটার কেনার জন্য ওয়ালমার্টে যাবো আর টুকটাক কিছু জিনিসপত্র দেখার জন্য একটু দেখার জন্য যে কি আছে এখানকার ওয়ালমার্টে কিরকম স্টক কর্পাস ক্রিস্টিতে কি এক্সট্রা পাওয়া যায় ওয়ালমার্টে এই হোক তো সেইটা দেখতে দেখা এবং কেনাকাটি করার জন্য আমরা এখন ওয়ালমার্টে যাব তারপর যাব হচ্ছে আমরা বিচ দেখতে মাস্টাং আইল্যান্ড স্টেট পার্ক তো এইটা আরেকটি স্টেট পার্কে আমরা আজকে ভিজিট করতে চলেছি তাহলে চলুন আমরা বেরিয়ে পড়ি হোটেল থেকে বেরিয়ে কিছু দূর এগোনোর পরেই অন্যান্য দিনের মতোই আজকেও দেখা হয়ে গেল সেই হারবার ব্রিজের সাথে তবে ঘন কুয়াশার জন্য একে ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছিল না এই কদিন এই হারবার ব্রিজের মধ্যে দিয়ে আমরা এতবার যাতায়াত করেছি যে এর সাথে কেমন যেন একটা আত্মীয়তা তৈরি হয়ে গেছিল তাই আজকের পরে আর দেখা হবে না বলে একটু হলেও মন খারাপ হচ্ছিল বলতে ইচ্ছা করছিল এবারের মতো বিদায় বন্ধু খুব ভালো থেকো যাই হোক হারবার ব্রিজকে পেছনে ফেলে কর্পাস ক্রিস্টির বিভিন্ন অলিগলি ঘুরে আমরা খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে গেছিলাম আমেরিকার অন্যতম বৃহত্তম রিটেইল কর্পোরেশন ওয়ালমার্টের স্টোরে এখন বাজে 10:45 আমরা পৌঁছে গেছি ওয়ালমার্টে এখন আমরা কেনাকাটা করছি পরে তারপরে চলে যাব মাস্টাং আইল্যান্ড স্টেট পার্কে ওয়ালমার্টে আমরা অন্যান্য জিনিসের সাথে সাথে ডিনার আর লাঞ্চের জন্যও কিছু খাবার নিয়ে নিলাম আমেরিকায় যে কোনো জায়গায় ঘুরতে গেলে এইরকমভাবে খাওয়া কিনে নেওয়াটা খুব দরকার কারণ সবসময় রেস্টুরেন্টে খাওয়া যায় না তো সেই জন্যই আমরা আজকে ওয়ালমার্টে এখানে এসেছি এখান থেকে লাঞ্চ আর ডিনার তুলে নিতে তো আমরা সেটা নিয়ে নিয়েছি ম্যাক্সিমাম হোটেলেই খাওয়ার থাকে না তো খাওয়ার খাওয়ার জন্য আপনাকে কোনো না কোনো রেস্টুরেন্টেই যেতে হবে আপনি হোটেলে খাওয়ার পেয়ে যাবেন এটা হয় না ম্যাক্স টু ম্যাক্স ব্রেকফাস্ট থাকতে পারে যেটা আমাদের এই হোটেলে ছিল এবং যেটা বিভিন্ন হোটেলে থাকে তো আমেরিকায় ঘুরতে গেলে এটা একটু মাথায় রেখে চলতে হয় এবং সেই জন্য গাড়ি করে যদি যাওয়া যায় সেটা খুব সুবিধা হয় তাহলে অনেক রকমের জিনিসপত্র তুলে নিয়ে যাওয়া যায় তাহলে আর বাইরে কিছু কেনাকাটা করা দরকার পড়ে না না হলে কখনো না কখনো বাইরে থেকে কিছুটা কিনে খেতেই হবে রেস্টুরেন্টে সবসময় ভরসায় থাকা যায় না যে হিয়া ঘুম থেকে উঠে গেছে এতক্ষণ ও ঘুমাচ্ছিল যেন আমার কোলেই ছিল এখন ওকে আমি কার্টে বসিয়ে দিয়েছি এটা একটা সুবিধা এখানে কার্টে এরকম বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া যায় তো শপিংয়ের সাথে সাথে ওদেরকেও এইভাবে নিয়ে ঘোরা সম্ভব হয় কোনোরকমভাবে প্রমোট করার জন্য নয় খালি ইনফরমেশন দেওয়ার জন্যই আপনাদেরকে জানিয়ে রাখি যে আমেরিকায় বিভিন্ন রিটেল স্টোরে বিয়ার ওয়াইন এবং শ্যাম্পেন ওপেনলি কিনতে পাওয়া যায় এখন 11:30 বাজে আমরা বেরিয়েছি ওয়ালমার্ট থেকে আমাদের কেনাকাটা কমপ্লিট সুবর্ণা গাড়িতে লোড করছে জিনিসপত্র আর এই হচ্ছে চারিদিকের ওয়েদার চারিদিক মেঘে ঢেকে আছে এবারের ট্রিপে আমরা বিভিন্ন রকমের সমুদ্র আপনাদেরকে দেখাতে পারছি
একদিন ক্লিয়ার সানি পরিষ্কার সমুদ্র দেখা যাচ্ছিল, আরেকদিন মেঘলা, আর আজকে হচ্ছে ফগি, কুয়াশা চারিদিক ঢেকে আছে। চলার পথে কালকের মতোই আজকেও আমাদের সাথে দেখা হলো সেই JFK মেমোরিয়াল কজওয়ে এবং লেগুনা মাদ্রের সাথে। এবং কজওয়েটি পার হয়ে আমরা আবারও পৌঁছে গেলাম কালকের নর্থ পাদ্রে আইল্যান্ডে। তবে কাল যে সিগন্যাল থেকে সোজা চলে গেছিলাম, আজকে সেই সিগন্যাল থেকে লেফট টার্ন নিতে হবে। আর তাই সিগন্যাল আসার আগেই লেফট টার্নের জন্য যে নির্দিষ্ট লেনটি আছে আমি তাতে চলে গেলাম, আর সেখান থেকে লেফট টার্ন নিয়ে আমি ধরে নিলাম মাস্টাং আইল্যান্ড স্টেট পার্কের রাস্তা। নর্থ পাদ্রে আইল্যান্ডের উত্তরের এই গোটা দ্বীপটিকেই বলা হয় মাস্টাং আইল্যান্ড। যেটা জানা যায় যে এখানে যখন প্রথম বসতি স্থাপিত হচ্ছিল তখন এখানে প্রচুর বন্য ঘোড়াকে দেখতে পাওয়া যেত, আর তাদের থেকেই এই দ্বীপের নামকরণ করা হয় মাস্টাং আইল্যান্ড। ঘন কুয়াশায় ঢাকা নির্জন রাস্তার প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম স্টেট পার্কের দিকে। আমরা চলে এসেছি মাস্টাং আইল্যান্ড স্টেট পার্কে। এবার এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, আর সেখান থেকে রাইট নিয়ে আমরা এই রাস্তাটা দিয়ে সামনে যাব সি বিচ পর্যন্ত। এখানে সামনে যেটা পোস্ট দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট মাস্টাং আইল্যান্ড স্টেট পার্কের। তাহলে চলুন আমরা মাস্টাং আইল্যান্ড স্টেট পার্কে ঢুকে পড়ি। এই রাস্তাটা সোজা গেছে পোর্ট আরানসাসে, আর সেখানে আমরা যাব বিকেলবেলা। চারিদিক কুয়াশাতে ঢেকে আছে, দারুণ লাগছে। আমরা মাস্টাং আইল্যান্ড স্টেট পার্কের ভেতরে চলে এসেছি, এখন বাজে পৌনে একটা, সেই জন্য আমরা এখন খেয়ে নেবো, লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে তারপরে সি বিচে যাবো। এই যে আমার পেছনে যে রাস্তাটা দেখছেন এইটা দিয়ে সি বিচে যেতে হবে। যেহেতু এবারে স্টেট পার্কের কোনো টিকিটটা আমি প্রিন্ট নিতে পারিনি, সেই জন্যে এন্ট্রেন্সে আমাকে একটি স্লিপ দিয়েছে, সেটা গাড়ির উইন্ডশিল্ডে লাগিয়ে নিয়েছি, আর ম্যাপ নিয়ে নিয়েছি যে এখানে কোথায় কী আছে সেটা খুঁজে বার করার জন্য ম্যাপ নিয়ে নিয়েছি। এই মাস্টাং আইল্যান্ডটাও নর্থ পাদ্রে আইল্যান্ডের মতো সেম ল্যান্ডস্ট্রিপের মধ্যেই, একই ল্যান্ডস্ট্রিপের একটা পার্ট হচ্ছে নর্থ পাদ্রে আইল্যান্ড, আরেকটা পার্ট হচ্ছে মাস্টাং আইল্যান্ড। মাস্টাং আইল্যান্ড থেকে আরেকটু এগিয়ে গেলে আমরা পোর্ট আরানসাস পাবো। তো সি বিচটাও হয়তো একই রকমই হবে, আমার পেছনে দেখতে পাচ্ছেন হলুদ ফুল এখানেও রয়েছে, যেটা আমরা কালকে দেখেছিলাম ভিজিটার সেন্টারের কাছে, সেরকম হলুদ ফুল এখানেও ফুটে আছে। আজকে খুব একটা গাড়ি নেই মনে হচ্ছে ওয়েদারের জন্য, প্লাস আজকে যেহেতু মানডে আর আজকে ছুটি ভ্যাকেশন যেটা ছিল সেটা ওভার হয়ে গেছে, তো সেই জন্য আজকে খুব একটা কোনো গাড়ি নেই, এই একটাই গাড়ি আছে আমরা ছাড়া, তো জন্য মনে হচ্ছে না খুব একটা ভিড় থাকবে বলে। এখন আমরা লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে আমরা সি বিচে যাবো। এই যে আমরা আমাদের খাবার দাবার নিয়ে রেডি হয়ে গেছি, এবার আমরা খাওয়া দাওয়া করব। এটা প্রথম প্যাকেটটা যেটা আমরা ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছি সেটা খুলছি। এটার মধ্যে আছে হচ্ছে জেনারেল সোস চিকেন, আর তার সাথে সুইট কর্ন আর পোটাটো ওয়েজেস, আরেকটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে সাউথ ওয়েস্টার্ন স্টাইল স্যালাড উইথ চিকেন। আমরা গাড়ির মধ্যেই লাঞ্চ করে নিচ্ছি, সুবর্ণা খাচ্ছে, আমিও খাই নিচ্ছি, এদিকে হিয়াও খাচ্ছে, কর্ন খাচ্ছে। আমরা লাঞ্চ করে নিলাম, এখন বাজে 1:10, আমরা এখন যাচ্ছি সি বিচে, মাস্টাং আইল্যান্ড স্টেট পার্কের সি বিচে। Thank you.
আমরা এসেছি মাস্টাং আইল্যান্ড স্টেট পার্কে সি বিচে। কালকে নর্থ পাদ্রে আইল্যান্ডে যেরকম এক দুটো গাড়ি দেখতে পাচ্ছিলাম, আজকে অন্য কোনো লোক এখানে নেই, আমরা তিনজন আছি। কারণ ডেফিনেটলি সোমবার, আর তার উপরে হতে পারে কিছুটা ওয়েদারের জন্যও, কারণ এত ফগি ওয়েদার, চারিদিকে কুয়াশায় ঢেকে যাচ্ছে সমুদ্র, অনেক দূর দূর পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না, খালি সামনের জায়গাটাই খালি দেখা যাচ্ছে। তো এরকম একটা কন্ডিশনে হতে পারে কেউ খুব একটা বেরোয়নি, খালি আমরাই বেরিয়েছি। বাট আমাদের বেরোতে হয়তো কিছু করার নেই, কারণ আমরা প্ল্যান করেই এসেছি। আজকে সমুদ্র বেশ উত্তাল, এই সেম গালফ অফ মেক্সিকোই আমরা কালকে নর্থ পাদ্রে আইল্যান্ডে দেখেছি, বেশ শান্ত ছিল, বাট এখানে সমুদ্রের আওয়াজ বেশ জোরে। আমাদের এই সফরে সব থেকে আকর্ষণীয় লেগেছিল পরপর দুদিনে সমুদ্রের দুরকম রূপ বদল। এই গালফ অফ মেক্সিকোরই আরেক রূপ দেখেছিলাম আমরা কালকে পাদ্রে আইল্যান্ড ন্যাশনাল সি শোরে। সেখানে ছিল রৌদ্রোজ্জ্বল নীল আকাশের নিচে এক নীল স্বল্প চঞ্চল সমুদ্র, আর আজকে দেখছি তার একদম বিপরীত রূপ, চারিদিকে কুয়াশায় ঠেকে আছে আর এর মধ্যে ধূসর উত্তাল সমুদ্র। সত্যি ভাবা যায় না, আর এটাও মনে পড়ছে না যে এরকম পরপর দুদিনের মধ্যে সমুদ্রের এরকম বিপরীত দুটি রূপ দেখতে পাওয়া এর আগে আমার কোথাও হয়েছে কিনা। তবে কালকের সাথে আজকের খালি একটি সামঞ্জস্য আছে, জেলিফিশের ডেড বডি। আমাদেরকে ছাড়া আরেকটি ফ্যামিলি দেখতে পাচ্ছি এখানে এসছে। যখন ছিলাম তখন সেই সময়টা আরেকটা ফ্যামিলি বেরিয়ে যাচ্ছিল, কুকুর নিয়ে এসেছিল ঘুরতে, তো তারা বেরিয়ে যাচ্ছিল, বেশি ভিড় নেই। বাট আমাদের সাথে কোম্পানি দেওয়ার জন্য এই একটাই ফ্যামিলি এখন পর্যন্ত আছে, আর কেউ নেই। এখন বাজে 1:30, আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যান করছি, তার কারণ বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে আর থাকা যাচ্ছে না, হিয়ারও ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে, তো সেই জন্য এখানে আমরা রিস্ক নিতে পারি না। আর হয়তো 15 মিনিট থেকে বেরিয়ে পড়বো পোর্ট আরানসাসের জন্যে, সেখানে দেখি। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে যে এখানে সমস্ত হোটেলের চেক ইন থাকে 4 নাগাদ, আর এখন বাজে 1:30, তো ম্যাক্স টু ম্যাক্স 2 হতে পারে, তো দেখতে হবে যে যদি ওরা আমাদেরকে চেক ইন করে দেয় হোটেলে তাহলে ভালো, নাহলে পোর্ট আরানসাসের বিভিন্ন জায়গায় আমরা হয়তো ঘুরে বেড়াবো, এমনিতে ঘুরে বেড়াবো, বাট যদি হোটেলে থাকতে পারি কিছুক্ষণ তাহলে সেটা ভালো হয়। হাতে সময় আছে বলেই গাড়িতে করে আমরা এই স্টেট পার্ককে আর একটু এক্সপ্লোর করে দেখলাম। আমি দেখলাম যে দুটি জায়গা থেকে এর সি বিচে যাওয়া যেতে পারে, তবে তার জন্য 4x4 বা 4-wheel ড্রাইভ গাড়ি দরকার, আমাদের গাড়িতে হবে না। এরপরে আমরা স্টেট পার্কের ক্যাম্পিং সাইটটিকে ঘুরে দেখলাম, সেখানে প্রচুর আরভি ভ্যান দেখতে পাওয়া গেল, অর্থাৎ প্রচুর লোকে এই স্টেট পার্কে এখনো রয়েছে। অবশেষে স্টেট পার্ক থেকে বেরিয়ে আমরা ধরে নিলাম পোর্ট আরানসাসের রাস্তা। সেই রাস্তা দিয়ে 4 মিনিট চলার পরেই দেখতে পেলাম যে আমরা পোর্ট আরানসাসের সিটি লিমিটে চলে এসেছি। পোর্ট আরানসাস হলো মাস্টাং আইল্যান্ডের সব থেকে বড় শহর, যেটা জানা যায় যে এই শহরটি তৈরি হয়েছিল জলদস্যুদের দ্বারা। এই অঞ্চলের সমস্ত জলদস্যুরাই এখানে প্রথম জনবসতি স্থাপন করে, আর তাই আজও মনে করা হয় যে জলদস্যুদের লুণ্ঠিত গুপ্তধন এই পোর্ট আরানসাসের হয়তো বিভিন্ন জায়গাতে আজও লুকানো রয়েছে। এখানে পাকাপাকিভাবে জনবসতি শুরু হয়েছিল 1800 থেকে, আর তারপর থেকে এটি আত্মপ্রকাশ করে ইউএসের অন্যতম বন্ধ শহর হিসাবে। আমরা পৌঁছে গেছি পোর্ট আরানসাস, আর আমরা হোটেলে চলে এসেছি, এবার এখানে পার্কিংয়ে দাঁড়িয়েছি, একবার একটু চেক করে নিই যে রিসেপশনে যে আমাদেরকে আর্লি চেক ইন করে কি না। চেক ইন হয়ে গেছে, আমাদেরকে রুম দিয়ে দেওয়া হয়েছে, এইটা আমাদের রুম 107, এটা আমাদের রুম, আর এবার আমরা রুম রিভিউ করব, তো চলুন আমাদের রুমটা দেখার জন্যে। এই হচ্ছে আমাদের রুম, এইটা আগের হোটেলটার থেকে অনেকটাই বেটার, মানে অনেকটাই ঝাঁ চকচকে বলতে পারেন, কিন্তু দামে অনেক কম। তবে একটা ডিসঅ্যাডভান্টেজ, এটা মেন যে টুরিস্ট অ্যাট্রাকশনগুলো আছে তার থেকে অনেকটাই একটু দূরের দিকে, যেহেতু একটা আইল্যান্ডের মধ্যে, তো একটু অফ লোকেশন, বাট অ্যাজ আ হোটেল, অ্যাজ আ থাকার জায়গা ভীষণ ভালো। এই যে একটা ডাইনিং টেবিল মতন দেওয়া আছে,
বসে খাওয়ার জায়গা, এসি আছে, একটা সুন্দর সোফা আছে উইথ টি টেবিল, একটা কিং সাইজ বেড আছে যেখানে ইয়া ঘুমাচ্ছে এখন, আর দুটো বেড সাইড টেবিল আছে উইথ ল্যাম্প, এদিকে টিভি আছে আর ড্রেসার, তার সাথে একটা টুল মতন বসার জায়গা, এদিকে মিনি ফ্রিজ আর তার সাথে মাইক্রোওয়েভ, এটা কোট অ্যান্ড শু রাখার জায়গা, কফি মেশিন, সিঙ্ক এরিয়া, টয়লেট্রিজ, ফ্রি টয়লেট্রিজ কমপ্লিমেন্টারি, আর এটা বাথরুম, আর এখানে সব জিনিসপত্র দেওয়া আছে, টাওয়েল অ্যান্ড টয়লেট্রিজ অ্যান্ড এভরিথিং, টিস্যু পেপার এভরিথিং, আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া, বাথটাব আর শাওয়ার, এটা অনেক পরিষ্কার এবং অনেক সুন্দর বাথটাবটা। তো এই হচ্ছে আমাদের রুম, যেটা আমার তো বেশ ভালো লেগেছে, না আমার আগেরটা তুলনায় এটা অনেক বেশি ভালো লেগেছে। প্লাস রুমটাতে যথেষ্ট জায়গা আছে, তো হিয়া যদি চায় ঘুরে বেড়ানোর জন্যে, ঘুরে বেড়ানোর জন্য অঢেল জায়গা আছে, যেটা আগের হোটেলে আগের রুমটাতে আমরা ও পাইনি এবং সেই জন্য একটু বিরক্ত বিরক্ত হচ্ছিলো, বাট এই রুমে যথেষ্ট জায়গা আছে ওর পক্ষে ঘুরে বেড়ানোর জন্য। এইটাও মাথায় রাখতে হয় হোটেল বুক করার সময়, কারণ ও যেহেতু আমাদের এই টিম সঙ্গে সানার মেম্বার, তো ওর কথাও তো মাথায় রাখতে হবে। প্রচুর টয়লেট্রিজ দেওয়া রয়েছে, এগুলো কি আমরা এখানেই রাখবো নাকি এগুলো আমরা সঙ্গে নিয়ে যাবো, এটা একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন। এটা আবার রেখে যায় নাকি হোটেলের জিনিস, এই আবার কেমন কোয়েশ্চেন, মানে এটা আমরা সঙ্গে নিয়ে যাচ্ছি। মানে আপনারাই বলুন, আপনারা যদি কোনো হোটেলে গেছেন এবং সেখান থেকে যদি আপনারা টয়লেট্রিজ না নিয়ে চলে আসেন, সেটা মহাপাপ কি না? আপনারা আমাদেরকে কমেন্ট করে এটা জানান যে আপনারা এটা করেন কি না। আমি তো কখনো ছেড়ে আসি না, আপনারা কি ছেড়ে আসেন? সৌরভ এতক্ষণ ড্রাইভ করে এসে একটু হাঁপিয়ে গেছে, তো সেই জন্য আমি ওর জন্য একটু নিজের জন্য একটুখানি কফি বানাচ্ছি। হিয়া এখন তো ঘুমাচ্ছে, তো আমরা একটু আস্তে আস্তে কথা বলছি আর একটু কফি বানাচ্ছি, যে আমরা একটুখানি সোফায় বসে পা তুলে কফি খাও। এখানে সোফাও আছে এবং দুজনের জন্য যথেষ্ট বড় সাইজেরই, মানে হিয়াকে নিয়েও জায়গা হয়ে যাবে। তো কফি প্রিপারেশন হচ্ছে এবার, এখন 3টে বাজে, আমরা কফি নিয়ে বসে পড়েছি সোফাতে, হিয়া এখনও ঘুমাচ্ছে, তো এখন আমরা কিছুক্ষণ কফি খেয়ে একটু রেস্ট নেব। আর আমরা আসার সময় দেখলাম এখানে আশেপাশে জায়গাটা বেশ সুন্দর, মানে একটা বেশ স্মল টাউন, আমেরিকান স্মল টাউন একটা ফিল আছে, তো আর আশেপাশে মানে বেশ অনেকগুলো দোকান দেখলাম যেগুলো দেখে আমাদের বেশ ইন্টারেস্টিং লাগলো, তো আমরা দেখি বিকালবেলা বেরিয়ে একটু সেগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করবো যদি সম্ভব হতো এখানে এসে ডলফিন ওয়াচটা দেখার। আমরা সেইভাবে প্ল্যান করেছিলাম যে স্টেট পার্ক থেকে ঘুরে এসে আমরা এখানে ডলফিন ওয়াচটা দেখে আমরা হোটেল ঢুকবো সানসেট দেখে, কিন্তু সেটা একদমই পসিবল হলো না, একদমই সম্ভব হলো না, সেটা সানরাইজই হলো না, সেট তো সেই দুটো না, যদি সান না দেখা যায় 4টার সময় সানসেট কি দেখা যাবে, তো সেই জন্য আমাদের সেই প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। তো আমরা পোর্ট আরানসাস কে একটু এক্সপ্লোর করব, ভালো রিভিউ আছে যে ওটা খুব সুন্দর দেখা যায়, ডলফিন দেখা যায় এবং মানে সানসেটটাও খুব সুন্দর। আমাদের সাজেশন থাকবে, আমাদের পক্ষে পসিবল হলো না, বাট আমরা সাজেস্ট করব কেউ যদি আসেন এখানে তাহলে এইটা ট্রাই করে দেখতে পারেন, একটু কস্টলি কিন্তু আই থিংক ইটস ওয়ার্থ মানি, কারণ কারণ ওটা বেশ 1.5 ঘন্টার বোট রাইড একটা জায়গায় নিয়ে যায়, ডলফিন দেখায় অ্যান্ড সানসেট দেখায়, তিনটে প্লাস পয়েন্ট আছে, একটা হচ্ছে আপনার বোট রাইড হয়ে যাবে, সেকেন্ড হচ্ছে আপনার ডলফিন মানে ন্যাচারাল হ্যাবিটেটে ডলফিন দেখা হয়ে যাবে, থার্ড হচ্ছে আপনার সানসেট দেখা হয়ে যাবে, আর এখানে আশপাশের শহরটা তো আপনারা দেখতে পাবেন, তো মানে 4টে গুড পয়েন্টস, তো সেই জন্য মানে ইট ইজ আ ভেরি মানে মাস্ট ওয়াচ টাইপ অফ, এটা সুন্দর টুর হয়ে যাবে, গালফ অফ মেক্সিকোর উপর একটা সুন্দর টুর হয়ে যাবে, তো আমাদের সেটা মিস হয়ে গেল, টাকা বেঁচে গেল সেটা ঠিক, কিন্তু আমাদের সেটা মিস হলো,
বাট কি আর করা যাবে, এইভাবেই চলে, এইটাই বেড়ানোর মজা। আপনি কিছু প্ল্যান করবেন, তার মধ্যে তো হয়তো কিছুটা হবে আর কিছুটা হবে না, তো সবকিছু মিলিয়ে অন্য কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ, যেটা আপনি হয়তো প্ল্যানও করেননি। হ্যাঁ, যেটা আমাদের সাথে অনেক সময় হয়। হ্যাঁ, এবং সেটা আমরা অনেক সময় এনজয়ও করি, সেটা ব্যাপারটা। বেড়াতে বেড়ালে এগুলো তো হবে। হ্যাঁ, কিছুটা ইমপ্রম্পটু তো ঘোরাফেরা হবে, তো ঠিক আছে, পার্ট অফ দ্য জার্নি। এনিওয়ে, আমরা তাহলে কিছুক্ষণ ওয়েট করে নিই, তারপরে ও উঠে গেলে, উঠলে আমরা আপনাদেরকে নিয়ে একটু পোর্ট আরানসাস এক্সপ্লোর করে নেব। এখন বাজে 4:45, আমার পেছনে দেখতে পাচ্ছেন হালকা একটু সূর্য বেরোবো করছে, তা সত্ত্বেও এখনও কুয়াশার চাদরে পুরো শহরই ঢেকে রয়েছে পোর্ট আরানসাস। কর্পাস ক্রিস্টি থেকে এই জায়গাটা খুব একটা দূরে নয়, তাই বলা যায় যে পুরো এই চত্বরটাই, পুরো এই রিজিয়নটাই কুয়াশায় ঢেকে রয়েছে। আজকে সারাদিনই তাই ছিল, এখনও তাই রয়েছে, বাট তাও একটু আশার আলোর মতো একটু সূর্যের আলো বেরোচ্ছে। তো সেই জন্যে আমরা বেরোচ্ছি এখন পোর্ট আরানসাসকে একটু ঘুরে দেখতে। এখন 5:00, আমরা এসেছি রবার্ট পয়েন্ট পার্কে। আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স, বেশ সুন্দর একটা খোলামেলা পার্ক। এবং আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি এবং সেটা দেখে খুব এক্সাইটেড হয়ে গেছি, সেটা হচ্ছে এখানে দাঁড়ালে সাইড থেকে প্রচুর ডলফিন দেখা যাচ্ছে। ডলফিনগুলো জলের মধ্যে খেলা করে বেড়াচ্ছে, সেগুলো মানে এখান থেকে পার্ক থেকেই দেখা যাচ্ছে। যেটা আমরা বোট রাইডটা মিস করলাম, সেটা থেকে নিশ্চয়ই আরও ভালো দেখা যেত, কিন্তু তাতেও আমরা কিছুটা এই বাঁধানো পাড় দিয়ে আমাদের হাঁটা দেখে আপনাদের হয়তো মনে হতে পারে যে কোনো নদীর পাড় দিয়ে হয়তো হাঁটছি, কিন্তু তা নয়। এটি হলো গালফ অফ মেক্সিকোর সমুদ্র, সেই গালফ অফ মেক্সিকো যার তীরে গড়ে উঠেছিল বিখ্যাত ইনকা সভ্যতা। এটি সেই গালফ অফ মেক্সিকো যার মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় উল্কাপিণ্ডের আঘাতের জন্য পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছিল ডাইনোসর গোষ্ঠী। এটা কিন্তু সেই গালফ অফ মেক্সিকোই। জাস্ট আমরা ভাবছিলাম যে কুয়াশা অনেকটা কমে গেছে আর হয়তো বোট রাইডটা করা যেতে পারতো, সঙ্গে সঙ্গে চারিদিক কুয়াশা ঢেকে গেল, যে এদিকে সূর্য বেরোচ্ছিল একটু একটু করে আর বেরোচ্ছে না, আবার ঢেকে গেছে কুয়াশার এক মোটা চাদরে। এনিওয়ে, যেহেতু এমনিতেও আর বোট রাইডের টাইম চলে গেছে, সেটা করা যাবে না, তো আমরা এখন যাচ্ছি পার্কে, এখানে যে পার্ক, এখানে চিলড্রেন্স পার্ক রয়েছে, তো সেইটা দেখতে। এই জায়গাটা বেশ আমাদের ভালো লাগছে, তার কারণ হচ্ছে কি, একদম সমুদ্রের ওপরে গালফ অফ মেক্সিকো, এর ওপরে এক চিলতে পার্ক যেখানে হেঁটে বেড়ানো যাচ্ছে, একটু সময় কাটানো যাচ্ছে, চারিদিকে সিট বানানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সিট বানানো রয়েছে বসার জন্যে, অ্যান্ড আর একটা ওয়াচ টাওয়ার আছে এখানে, এই যে ওয়াচ টাওয়ার, এখানে দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত সমুদ্র দেখতে পাওয়া যাবে। তো সমুদ্রের সাথে কিছু টাইম কাটানোর জন্যে এটা খুবই ভালো জায়গা। এটা যেহেতু পোর্ট একটা, সেই জন্যে জাহাজের আওয়াজ শোনা যাচ্ছে এখানে। একটু আগে একটা জাহাজের সাইরেন আমি শুনতে পেলাম, জাহাজ পোর্ট ছেড়ে যাচ্ছে সমুদ্রের দিকে, সেইটা দেখতে পাওয়া যায় কিনা দেখি। একটা জাহাজ ছেড়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে এটা আওয়াজ পাচ্ছিলাম, তো সেটা এবার দেখতে চলেছি আমি একাই। সুবর্ণা আর হিয়া খেলছে পার্কে, আমি এটা কখনো দেখিনি এত বড় জাহাজ, চলুন আপনাদেরকে দেখাই। ওয়াও, দারুণ লাগলো ব্যাপারটা, বিশাল বড় একটা জাহাজ পুরো সামনে দিয়ে চলে গেল,
এত সামনে দিয়ে জাহাজ যেতে এর আগে কখনো দেখিনি। আমি জাহাজ দেখেছি এর আগে ডায়মন্ড হারবারে, ডায়মন্ড হারবার যখন বেড়াতে গেছি তখন দেখেছি, বাট এটা আমার কাছে বেশ একটা নতুন এক্সপিরিয়েন্স। সুবর্ণ দেখেছো এর আগে? জাহাজ যাওয়ার পরে দেখো সমুদ্রের কি অবস্থা, বড় বড় ঢেউ উঠছে। আজকে পুরো এই জায়গাটাই, একদম পুরো হিল স্টেশনের মতো লাগছে, চারিদিকে কুয়াশায় ঢেকে আছে। এটা হিল স্টেশনে প্রায়ই দেখা যায়, নর্মাল ব্যাপার হিল স্টেশনের ক্ষেত্রে। চিলড্রেন পার্কে স্লিপ, দোলনা এগুলোতে চড়ে হিয়াও বেশ আনন্দে মেতে উঠল। হিয়াকে স্লিপে তোলার চেষ্টা চলছে। আসো 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 চলে এসো আসো চলে এসো না ভয় পেয়ে আর এলো না। চারিদিক আবার ঢেকে গেছে কুয়াশাতে। সত্যি হিল স্টেশনে এটা প্রায়ই হয়, সমুদ্রের ওপরেও এটা হয়, এই প্রথমবার দেখছি। সকাল না বিকাল কিছু বোঝা যাচ্ছে না, এরকম লাগছে মনে হচ্ছে ভোর বেলা। এখন এখন অ্যাকচুয়ালি বাজে কটা? কটা বাজে? 5:30 বাজে। 5:30 বাজে, মানে সূর্য এমনিতে ডুবতে চলেছে। এখান থেকে এই পাশেই সমুদ্র আছে, এই পেছনে যে জায়গাটা দেখছেন এই এইখানেই সমুদ্র আছে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার পেছনে এখানে বোট রাখা রয়েছে অনেকগুলো, যেরকম আমরা কর্পাস ক্রিস্টি মেরিনাতে দেখেছিলাম সেরকমই অনেক বোর্ডস রাখা আছে। যখন আমরা এসেছিলাম সেই বোর্ডসগুলো ভালোভাবে দেখা যাচ্ছিল, বাট এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। চারিদিক থেকে জাহাজের শব্দ আসছে এখানে। আচ্ছা আরেকটা জাহাজ যাচ্ছে এদিকে। এখন 5:30 বাজে, আমরা ফিরে যাচ্ছি হোটেলে, কারণ এই অবস্থায় বেশিক্ষণ বাইরে থাকাটা ঠিক হবে না, ইয়ে ঠান্ডা লাগবে। বেশ ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড কুয়াশা, জাস্ট প্রচণ্ড কুয়াশা আপনি চারিদিকে দেখতে পাচ্ছেন। আজকের ব্লগ আমাদের এখানেই শেষ, আশা করি আপনাদের আজকে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তবে আসি, কাল আমরা কালকে ফিরে যাবো ড্যালাসে, আর সেই ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।